একটা দল বাংলাদেশে এখন দরকার, 1 নম্বর বিএনপি, 2 জামাত ইসলাম, 3 চরমোনাই পীর সাহেবের ইসলামী আন্দোলন, 4 হেফাজতে ইসলাম বাংলাদেশের ইমামের পীর সাহেব মাহফিল থেকে স্পষ্ট ঘোষণার মধ্য থেকে আপনাকে আর একটা লাল কার্ড ধরিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম। দর্শক, 4 দল এক হয়ে আন্দোলন করা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন ডক্টর ফয়জুল হক। যে কথাগুলি দর্শক আপনারা শুনতে পাবেন, তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা দেখে সে ডক্টর ফয়জুল হক কি বলেছে। জোটে 4টা দল বাংলাদেশে এখন দরকার, 1 নম্বর বিএনপি, 2 জামাত ইসলাম, 3 চরমোনাই পীর সাহেবের ইসলামী আন্দোলন, 4 হেফাজতে ইসলাম বাংলাদেশের এই মামুনুল পন্থী। এই মানুষগুলো এক থাকলে পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনি এখানে কিচ্ছু করতে পারবেন, সুযোগ নেই। 2001 সালেও পারে নাই। তলে তলে জামাত ইসলামের সাথে আওয়ামী লীগের একটা চুক্তি হয়ে গিয়েছে, তলে তলে চরমোনাইয়ের পীর সাহেবের সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এবং অনেকেই ধারণা করেছিলেন যে চরমোনাইয়ের এই যে বার্ষিক মাহফিল শেষ হয়েছে, এই বার্ষিক মাহফিলে হয়তো চরমোনাইয়ের পীর সাহেবরা রাজনৈতিকভাবে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সাথে নির্বাচনে যেতে পারে। আমি শুরুতেও আত্মবিশ্বাসী ছিলাম, এখনও ছিলাম। আমি শুরুতে চরমোনাইয়ের পীর সাহেবকে স্যালুট এবং ধন্যবাদ জানাই এজন্য যে গতকালকের যে তাদের মাহফিল শেষ হয়েছে, সে মাহফিলে প্রসঙ্গক্রমে এই বিষয় না আনলেও তিনি হয়তো পারতেন, কিন্তু স্পষ্ট করে ঘোষণা দিয়ে বলে দিয়েছেন ঘরে ঘরে দুর্গ করতে হবে, সারা বাংলাদেশের কোনো জায়গায় তার মুরিদ তার শুভাকাঙ্ক্ষী কেউ ভোট সেন্টারে যেতে পারবে না। সহজ ঘোষণা, কেউ কোনো ভোট সেন্টারে যাবে না, যেতে পারবে না, তার নির্দেশনা দিল আওয়ামী লীগ। সেখান থেকে আরেকটা লাল কার্ড ধরাই দিল, মানে চরমোনাইয়ের পীর সাহেব মাহফিল থেকে স্পষ্ট ঘোষণার মধ্য থেকে আপনাকে আর একটা লাল কার্ড ধরিয়ে দিয়েছে। এবং তারা স্পষ্ট বলেছে যে আমরা এই এই সব দানাই ফানাই, মানে এই সব দুষ্টু নির্বাচন, এই সকল সরকারের অধীনে পাতানো নির্বাচনে আমরা যাব না। তাহলে চরমোনাই থেকে লাল কার্ড খেলো আজকের বর্তমানে ফেসিবেদি হাসিনা, যেটা নিয়ে অনেকে খুব বড়াই করে বলতে চেয়েছিল যে গোপনে আতাত হয়ে যেতে পারে, হবে হবে হবে, এবং তারা চলে গেলে এক ধরনের বড় ধরনের একটা সম্ভাবনা আওয়ামী লীগের জন্য যে আমরা তো তাদেরকেও নিয়ে এসেছি। এর পাশাপাশি আপনারা জানেন যে জামাত ইসলামকে নিয়েও বেশ কিছুদিন পর্যন্ত গুজব ছিল, আগে ছিল, এখনও আছে। সেখানেও জামাত ইসলামকে ধারণা করা হচ্ছে যে জামাতের কেউ কেউ হয়তো গোপনে আতাত করে নির্বাচনে আসতে পারে, সেটা স্বতন্ত্র কিংবা ভিন্ন উপায়ে। আপনারা দেখেছেন যে যখন বর্তমানের মেজর জেনারেল ওসমানি আপনার তিনি যখন জেনারেল ওসমানি সাহেব যখন বাংলাদেশের মানুষের সামনে তার রাজনৈতিক বিষয়টি পরিষ্কার করলেন, তখন তাকে কি পরিমাণ মানুষ বাংলাদেশের জনগণ তাকে ধিক্কার জানিয়েছে, এবং তখনও বাংলাদেশের এই অন্যতম একটি দল জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ তারা কিন্তু সবসময় স্পষ্ট করে বক্তব্য দিয়েছে কিছু দলছুট কিছু পাওনা পাওয়া লোকগুলো এখন বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাতে আন্দোলনের কোনো ক্ষতি হবে না, আন্দোলন চলবে, এবং তারা প্রতিনিয়ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আন্দোলন ঘোষণা হচ্ছে একই সময়ে একই ইস্যুতে তারা কিন্তু তাদের পক্ষ থেকেও সেইম আন্দোলন ঘোষণা করছে। তাহলে এখান থেকেও শেখ হাসিনা আর একবার বাস খেলো, তো বাস এই দুই জায়গা থেকে খেয়েছে। বাংলাদেশে হেফাজতে ইসলাম বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে এই যাদের চেতনায় মূলত বাংলাদেশ, যাদের চেতনায় মূলত শাপলা চত্বর, যাদের চেতনায় ইসলাম, যাদের চেতনায় প্যাট পূজারি নাই, শয়তানতালি নাই, যাদের চেতনায় জেল খাটা, অত্যাচার সহ্য করা, সেই হেফাজতে ইসলাম কারা? তারা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যারা গত হয়ে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আল্লামা শফি সাহেব থেকে শুরু করে বাবুনগরী, তারা তো চলে গিয়েছেন, কিন্তু যারা এখন জীবিত এই মুহূর্তে সেই আল্লামা মামুনুল হক, যার বাবা আপনার মরহুম যিনি ছিলেন আল্লামা আজিজুল হক সাহেব, তিনিও এক সময় এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাকে জেলের মধ্যে যেতে হয়েছে, তাকে বিভিন্ন ধরনের অত্যাচার করেছে। সেই মামুনুল পন্থী সহ কওমি অঙ্গনের সিংহভাগ, মানে সিংহভাগ বলতে গেলে আপনি 99.9%ও ধরতে পারেন, এরা কেউ এই ফেসিবেদি হাসিনার পায়ের তলার মানে ধুলা নিয়ে তাদের কাছে বেড়ে নাই, তাদের সাথে নাই। চেতনার ইসলামদারী প্রত্যেকটি নাগরিক, তারা যে আদর্শের হোক, তারা এই হাসিনার বিরুদ্ধে এখনও কথা বলছেন, গর্জে উঠছেন, এবং এটা চলমান রয়েছে। এখানেও লাল কার্ড পেয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা মনে করেছে যে যদি মামুনুল টামুনুল সাহেবদেরকে কোনো অবস্থায় মুসলিকা দিয়ে নির্বাচনের আগে আমরা আনতে পারি, আপনারা নিশ্চয়ই জানেন যে একটা রিউমার পর্যন্ত হয়েছিল যে মুক্তির জন্য
তারা তলে তলে হাত দিয়ে, আমি তখনও আমার আত্মবিশ্বাস ছিল যে পৃথিবী উল্টে গেলেও অন্তত মামুনুল সাহেবরা কোনোদিন শেখ হাসিনার সাথে আতাত করে কোনো কিছু করতে পারে না, করবে না, এবং এটা করবে না, এটা এখনো আমার বিশ্বাস। এখানেও তাহলে রেড কালার লাল কার্ড পেল, কারণ জুলুম করেছে, অত্যাচার করেছে, মামুনুল তো রাজি করতে পারেন নাই। হেফাজতে ইসলামের যারা জেলের মধ্যে আছে, আলেমদের মধ্যে যারা জেল খাটছে বা ভিন্ন আদর্শের আলেম, তাদের কাউকে তো আপনি এখন পর্যন্ত জুলুম অত্যাচার নির্যাতন করে আপনার পক্ষে আনতে পারেন নাই। এখন আপনি আপনি বলছেন, আপনি বলছেন যে বাংলাদেশ এই মুহূর্তে কিছু আলেম তো তাহলে তার এখানে যাচ্ছে, যে মানে শেখ হাসিনাকে সালাম দিচ্ছে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আলেম ওলামা যারা যাচ্ছে তারা কারা? তারা ওই আলেম যারা শেখ হাসিনার সাথে আগেও ছিল। আমি বলছি না যে বাংলাদেশে কিছু সরকারি আলেম, কিছু দরকারি আলেম, কিছু তরকারি আলেম, এই আলেমের মধ্যে বাংলাদেশের যেই আলেমদেরকে আপনি এখনো শেখ হাসিনার সাথে বৈঠকে দেখছেন, এই আলেমরা 2008-এও ছিল, 14-তেও ছিল, 18-তেও ছিল, তারা বাংলাদেশের জনমানুষের কাছে ভালোবাসায় সিক্ত কোনো আলেম নয়। তাদেরকে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ পন্থী, আওয়ামী ধাঁচের আওয়ামী লীগদের কি মনে করে, তাদেরকে কোনো অবস্থায় এদেশের কোনো মানুষ তাদেরকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে ধরে নেয় না, তাদেরকে মনে করে না। আমাদের এই দেশে আলেম বলতে যাদেরকে বোঝা যায় সেটা হচ্ছে যারা আজকের এই সত্যের জন্য লড়াই করে জেল জুলুম অত্যাচার, তারপরে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, সেই শিকারওয়ালা ব্যক্তিদেরকে বাংলাদেশের মানুষ সত্যিকার আলেম মনে করে এবং তাদেরকে এখন পর্যন্ত শ্রদ্ধা করে। তাহলে যারা এই হালুয়া রুটির ভাগদার আলেম, তারা কেউ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দালালি করেছে 2008 সালে, 14 সালে, তাদের চোখে এই হেফাজতে ইসলামের শাপলা চত্বরও নাই, বাংলাদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চলছে তা নিয়েও কোনো বক্তব্য নাই, কিংবা এদেশের কোনো মানুষের সত্যিকার স্বাধীনতা সার্বত্ব নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। যদিও এই সব আলেম নিয়েও আমার কোনো নেগেটিভ মন্তব্য করার ইচ্ছা নেই, কারণ আমি আলেমদের সকলকেই আমি চাই যে 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 পন্থী থাক তারা বেঁচে থাক, কাজ করুক, কিছু না কিছু দেশের মানুষের জন্য করতে থাকুক বা ধর্মের জন্য করতে থাকুক, সেই জায়গা থেকে আমি প্রত্যেককে শ্রদ্ধা জানাই। তাহলে আমি যে প্রসঙ্গটা নিয়ে এসেছি যে চরমোনাই, জামাত ইসলাম এবং হেফাজত, এই তিনটা দলই তাহলে লাল কার্ড হাসিনা আপাকে দেখিয়ে দিয়েছে। এখন শেখ হাসিনা তাহলে আপনার কি নিয়ে মানে গর্ব করছে? তিনি শুধু গর্ব করছেন কিছু দালাল নিয়ে। যেমন রাজনীতির মধ্যে আপনি দেখেন কিছু স্বর্ণসারা পার্টি যারা ইতিমধ্যে ভাঙচুরও হয়ে গিয়েছে, এই যে তৃণমূল বিএনপি, আমি তো গত পরশু দিন পর্যন্ত দেখলাম তিন ভাগ হয়ে গিয়েছে, এবং এই তৃণমূল বিএনপির মূল যারা ছিল, যারা টকশোতে কথা বলতো, বিভিন্ন উপায়ে কথা বলতো, তারাই এদের নেতৃত্ব নিয়ে এখন প্রশ্ন তুলছে যে না এভাবে তো করার কথা ছিল না, এভাবে হওয়ার কথা ছিল না। আসলে শান্তি হবে না, পাবেন না। ম্যানমেড পার্টি মানে যা আপনার এই কি বলে ওই গভর্নমেন্ট মেড পার্টি, ইট ক্যানট বি এক্সিস্টিং ইন দিস কান্ট্রি, আপনি এটাকে দিয়ে কোনো কিছু করাতে পারবেন না। আপনি বাংলাদেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে যেই পার্টি আসবে সেই পার্টি হচ্ছে মূলত জনগণের জুলুম নির্যাতন অত্যাচার স্টিমুলার সহ্য করেও তারা রাজপথে থাকবে, আন্দোলন করবে। তাহলে দর্শক, ডক্টর ফয়জুল হকের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম।